আচ্ছা এবার গরুগুলা যে বেচছেন লাভ হচ্ছে না লস হচ্ছে? আমার চারটি গরুতে কিছু হয়েছে আর বাদ বাকি এটা এটা লস। সব মিলে কি লাভ না লস? সব মিলে আমার হালকা লস থাকবে। লস থাকবে, হালকা লস থাকবে, অত বেশি লস না না, বিশাল ব্যবধানে যায়। এবার লস হলো, সামনে বারে কি গরু নিয়ে আসবেন? হ্যাঁ অবশ্যই আর আসবো না কেন, ব্যবসা যেহেতু। এবার তো লস হলো না না, ব্যবসা যেটা সেই ক্ষেত্রে আমি এই বছর লসে বললাম যে আসবো না, এটা তো ব্যবসা না। দেখতে পাচ্ছেন একদম চাঁদ রাতের শেষ মুহূর্তের কেনাকাটা। এখানে যে বিক্রেতারা আছে ওনারা আসলে গরুর দাম কমে যাওয়ার কারণে মনে কষ্ট নিয়ে আসলে হতাশা নিয়ে আসলে সবার চোখের দিকে তাকানো যাচ্ছে না এরকম একটা মুহূর্ত। এবং ক্রেতা যারা আছে এই মুহূর্তে কিনতেছে তারা একটু হলো আনন্দিত যায়, ওনারা একটু কম দামে পাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ব্যাপারী ভাই আছে, দেখতে পাচ্ছেন ওনার চোখের অবস্থা, চোখের দিকে তাকানো যায় না। ভাই ভালো আছেন? আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন? কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। যেহেতু একদম শেষ সময়, এখানে আমাদের কিছুই বলার নাই, দোয়া করে আপনি কোনো না কোনোভাবে আল্লাহ পাক যেন আপনাকে সেই লস লোকসানের থেকে উদ্ধার করে, এই দোয়াই করি। হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা এই যে লোকসান হইলো, পরের বছর কি গরু নিয়ে আসবেন কি আসবেন না বলুন তো? এটা তো করি আসছি, যেহেতু করেন লাভ হোক লস হোক ঢাকাবাসীর জন্য সেবা দিয়েই যাবেন, গরু নিয়ে আসবেন তাই তো? এটা সবসময় করি, এটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন করবেন। আপনারা যদি এই কথা বলেন তাহলে আপনাকে বুঝানোর মতো ক্ষমতা আমার নাই। দুদিন আগে তো আপনি বেচছেন, কি আর বলে না, আমি জানি ভাই আসবি, আপনার কিছু হবে না, আমার বিশাল উপকার হবে। আর এখানে উপকার অনুপকার আপনি শোনেন, আমার দিকটা নষ্ট করেন না। মিয়া ভাই শুনেন, এখানে উপকার অনুপকার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে বলে দিছি আমি কিন্তু জবান ঘুরিলি ঘুরাইতে পারতাম, আমি ঘুরাই নেই। মানুষ তো কুত্তা, কুত্তা বুঝবা কিছু, মানুষ কুত্তা না কেন নিতে আছে ওনার লাগে ই করতে আছে কোন ওই ইশারা করতে। 2000 টাকা কম না ভাই, তাদেরকে ভুল বললেন না, কারণ তারা পাশে তো শুনছে, তারা কিন্তু বলছে এরা না নিলি আমাকে দিও। মানুষ অবাধ্য ঠিক না, না নিলে মানুষ ইশারা মারা, এটা খারাপ তো। যে ভাই নেন ওনার দিয়ে দেন, 2000 টাকা বাজে না, কেন 2000 টাকার জন্য মানুষের ঢাক দিয়ে আনিল আর কি। দেখি আমার দুইটা আমি 14টা গরু আনছিলাম, এই যে 9টা গেল, 9টা গেল, জি জি। গত 2-3 দিন আগের অবস্থা আর এখনকার অবস্থা কি মনে হয়? এখন অবস্থা অনেক ডাউনে, দাম কমে গেছে অনেক ডাউনে, দাম কমে গেলে তো আপনার মানসিক অবস্থা একটু খারাপ না? খারাপ করে তো কোনো লাভ না, কারণ এটা আমাদের পেশা। এই বছর খারাপ হলে আগামীতে ভালো হইতে পারে। বড় ভাইয়ের কাছে দিব টাকা, আমার কাছেই দিব, কথা শেষ করে ওদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই পুরোটাই দিব না, যেহেতু কর্পোরেট আমার হাতে দিতে আছে, পুরোটাই দিব। কি আর একদিন না না একদিন। আচ্ছা এবার গরুগুলা যে বেচছেন লাভ হচ্ছে না লস হচ্ছে?
আমার চারটি গরুতে কিছু হয়েছে আর বাদ বাকি এটা এটা লস সব মিলে কি লাভ না লস সব মিলে আমার হালকা লস থাকবে হালকা লস থাকবে অত বেশি লস না না বিশাল ব্যাপারে যায় এবার লস হলো সামনে বারে কি গরু নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই আর আসবো না কেন ব্যবসাতে তো এবারে লস হলো না না ব্যবসাতে তার সেই ক্ষেত্রে আমি এই বছর লসে বললাম যে আসবো না এটা তো ব্যবসা না খুব ভালো লাগলো আপনার কথা ভাই একটু কথা বলি এই যে কথা বলি চাওয়াই তো আপনার নাম কি আপনার নাম মেহেদি মেহেদি ভাই আচ্ছা আপনার বাসা কোথায় মিরপুর তে মিরপুরে আচ্ছা এই যে চাঁদ রাতে গরু কিনতেছে তো ঈদের ঠিক আগের সন্ধ্যায় তো অন্যান্য হাট কি কত কয়েকদিনে আপনি ঘুরছেন দেখছেন না আমি আসলে চাঁদ রাতে গরু কিনি আর জিত যাই হয় প্রতি বছরই চাঁদ রাতে এবার তো আমি মার্কেট যেটা বুঝতেছি যে চাঁদ রাতে একটু গরুর দাম কম তার মানে একটু কম দৃষ্টিতে আপনি আবার সেই দৃষ্টিতে গত বছর ওইটা আবার বেশি দিছি একটু বেশি দিছি গত বছর এখন ওইটা বেশি দিছি এবার খুশি নিচ্ছেন তিনটা ভাই এখনো বাইসে আছি গত বছর বেশি দিছি এবছর একটু কম দিছি আল্লাহ এবার হয়ে গেছে ওই একই কথা সেই দৃষ্টিতে আপনি তো খুশি ওনারা ব্যাপারে ওনারা তো একটু কষ্টের মধ্যে আছে মনে আবার গতবার আমরা রাস্তায় বসে কাঁদছি ওনারা আবার আনন্দ হাসছে একই তো কথা ঘুরে ফিরে যেমন উনি গত বছর বিক্রি করছে গরু এবছর আবার গরু করছে তাহলে উনি গত বছর আনন্দ করছে এবার একটু কষ্ট করছে তারপরে অ্যাভারেজ একদম চক্তি অ্যাভারেজ বিজনেস যারা গরু বেচছে এদের যারা ব্যবসায়ী প্রকৃত তাদের লস না লস নেই কারণে আমি বলবো কারণ বিগত দুই তিন দিন আগে তারা গরু তো ভালো দামে বিক্রি করছে কারণ গতকালকে আর আজকে একটু বাজারে একটু ডাল অ্যাভারেজ হিসাবে ওদের তো ভালো বিজনেস আছে কম আর বেশি কারণ আজকে যেই গরু 1 লাখ টাকা কত হয়তো বা গত দুই দিন আগে সেই গরু 1,30,000 টাকা বিক্রি হয়েছে 1,30,000 টাকা অ্যাভারেজ হয়ে গেছে না ব্যাপারটা কত দিলেন আপনি উনি তো বলে 20 আমি 1,20,000 ওনাকে দিছি কারণ ওনার বিবেকে যা ভালো লাগে উনি আমার ফেরত দেবে আর যদি না দেয় তাও আমার দুঃখ তাও ছোট বাচ্চা দেখতে পাচ্ছি আপনার ছেলে আমার ছেলে কি নাম তোমার রাইয়ান হাসান সাদা আচ্ছা গরু কি এই হাটে যা আসছো এর আগে গেছো না এটাই প্রথম এটাই প্রথম গরু কিনতে আসা কি ভালো লাগে গরু খাওয়াইতে ভালো লাগে মোটামুটি ভালো লাগে বেশি খাওয়াইতে কোনটা গরু ভালো লাগে বড় গরু না ছোট গরু বড় গরু বড় গরু ভালো লাগে কিন্তু বড় গরু তো ঢিস মারে হ্যাঁ বলে এটা ঠান্ডা আছে ঠান্ডা গরু দেখে কিনছো মানে গরু কেনার আগে বলছো যে ঠান্ডা দেখে কিনবো হ্যাঁ তো এবার তো তোমরা গরু কিনে অনেক লাভবান চাঁদ রাতে গরু কিনে আজ পানির দামে গরু পাইলা এটা দেখে কি খুশি না বাজার খুশি যে কোনো সময় কিনো খুশি যে কোনো সময় কিনলে তুমি তো খুশি কারণ টাকা তো তোমার বাবার পকেট থেকে যাবে তোমার তো যাবে না তাই না হ্যাঁ হ্যাঁ এজন্য তুমি তো সব সময় খুশি তোমার গরু পাইলে হইছে তোমার কর্তা আছে শান্ত গরু যেতে হয় তাই না হ্যাঁ আচ্ছা এই যে কম দামে গরু পাইলা কালকে তো কুরবানি করব ইনশাআল্লাহ হ্যাঁ তাই না তো এটাকে এই যে আমাদের যা দর্শক দেখতেছে ওদের কি কি দাওয়াত দিবা থ্যাংক ইউ খুব ভালো লাগলো দর্শকের কথা।